হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ, সরাসরি যাচ্ছে তার কাছে। সাদাত, রাত আনুমানিক 9:30 দিকে রাজধানীর হাইকোর্টের সামনে যে কদম ফোয়ারা রয়েছে, সেই কদম ফোয়ারার পাশে আহত ছুরিকাঘাতে আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন পর্যন্ত যে নিহত ব্যক্তি তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সেখান থেকে উদ্ধার করে একজন ভ্যান চালক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তার নাম হচ্ছে আব্দুর রহমান। তিনি জানিয়েছেন যে যখন তিনি আহত হয়েছেন, অর্থাৎ তিনি ঢাকা মেডিকেল থেকে এই কদম ফোয়ারা হয়ে যাচ্ছিলেন ভ্যান চালিয়ে, সেই মুহূর্তে তাকে আহত অবস্থা দেখতে পায়। যেহেতু জায়গাটা একেবারে অন্ধকার, এই অর্থাৎ যে পুলিশ বক্সটি রয়েছে তার পাশে অন্ধকার কিছু জায়গা ছিল, সেখান থেকে তাকে আহত অবস্থায় 3 থেকে 4 জন ব্যক্তি তাকে ভ্যানগাড়িতে তুলে দেওয়ার পর ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এবং সেখানে আসার পর আমরা কথা বলেছিলাম ঢাকা মেডিকেলের অর্থাৎ এই জায়গায় যে ফাঁড়ি ইনচার্জ রয়েছেন বাচ্চুমে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে কিন্তু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে হাঁটুর উপরে তার বেশ ছুরির জখমের চিহ্ন রয়েছে, একই সাথে হাতে তার ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু গলায় বা অন্য কোথাও ছুরিকাঘাতের চিহ্ন নেই। এখন পর্যন্ত বলা যাচ্ছে না পুরো বিষয়টি ছিনতাইকারী ঘটনা কিনা, কারণ আহত যিনি অজ্ঞাত যে ব্যক্তিটি রয়েছে তার পকেট থেকে এখন পর্যন্ত 16,000 টাকা উদ্ধার করা হয়েছে, যদিও ছিল না মানিব্যাগ কিংবা মোবাইল ফোন। এখন পুলিশ আমি শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি ছিনতাইকারী শিকার হয়েছেন কিনা বা অন্য কোনো স্থান থেকে তাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে কিনা পুরো ঘটনা তারা তদন্ত করছেন। ঘটনাস্থলে এরই মধ্যে পরিদর্শন করেছেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। ঘটনার পর হয়তোবা জানা যাবে আহত অজ্ঞাত ব্যক্তির তার পরিচয় হয়তোবা জানতে আমরা পারবো। এই ছিল এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর কদম ফোয়ারার সামনে যে ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে তার সবশেষ খবর। সাদিয়া, হাইকোর্টের সামনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন, তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এতক্ষণ সেখান থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ।